নমস্কার, জয় জগন্নাথ, জয় সিয়াৰাম, জয় বজরং বলি। তো চলন্তু আজ ভিডিওটি আরম্ভ করিবা। এবং ভিডিওটি আরম্ভ করিবা পূর্বে মু আজ কই রখে যে গটি ইম্পর্টেন্ট টপিক উপরে আজ ডিসকশন অছি, যে আমার পেজ বাই পেজ, যে পেজ বাই পেজ যেত আমি এডিট করু গোটে প্রবলেম হুয়ে। কোন প্রবলেম হুয়ে না দেখন্তু, প্রবলেমটি কোন হুয়ে যে লেখাটি বহু ছোট ছোট আসে, যাহা দ্বারা কি ভিজিবল হুয়ে নি। তো আপন মানে যে ভিডিও ক্লাস করিবে তো পিলা মানুকু ভিজিবল হবন সেটা। তো লেখাকু আমি কেমতে জুম করে দেখি পারে। তো আপন মানে যেতে গোটে আমার পেজ বাই পেজ পড়ুছেন, তো আপন মানে কোন করছেন, গোটে বহির আপন ফটো উঠাউছেন এবং বহির ফটো উঠি সারা পরে কোন করছেন, তাকে আপন কাইনমাস্টর কো আনছেন, রাইট? তো আপন কাইনমাস্টর কো আনলা পরে কোন হচ্ছে, পুরা ফটোটি আসছে এবং আপন পার্টিকুলারলি যে স্ট্যান্ডার্ডটি পড়িয়া পাই চাহুছেন সে স্ট্যান্ডার্ডটি জুম হও নাই। এবং যাহাদ্বারা কোণ হচ্ছে লেখাটি ছোট ছোট আসছে, যাহাদ্বারা কি যে ভিউর্স মানে দেখবে আপনার ভিডিওকে তো সেটা ক্লিয়রলি তাকে ভিজিবল হবনি। তো আপন মানে কেমিকা স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা আপনার জুম করে পড়াই পারিবে, তো সেই বিষয়ে এই ভিডিওটি। এবং সেকেন্ড লাইন জন ম্যাডাম রিকোয়েস্ট করলে যে আমার হ্যান্ডরাইটিং যে আমি অন্ডরলাইন দিয়ে বুঝাউছে বা গোটে কু সর্কল করছে বা অন্য কিছু আমি পয়েন্ট করছে, তো সেইটা আমি কেমতি করছে। তো মু যেতে মো ভিডিওরে মানে বুঝিয়া পাই করে দেখন্তু, গোটে সর্কল আসে কি আমার হ্যান্ডরাইটিং ভাই আসে, তো সেগুলা কেমিতি আনিবা, আমি অন্ডরলাইন করি কেমিতে পড়াই পারিবা। তো চলন্তু ডেরি ন করি সেইসব বিষয় গুলো আরম্ভ করিবা। এবং যদি মো চ্যানেল কু আপনার সবসক্রাইব করে নেবে সবসক্রাইব করে নেবে, এবং দেখিবে নয়া বটন আজ আসছে জয়েন বটন, তেমন আপনার চাইলে বি মো চ্যানেল কু জয়েন করে পারিবে এবং মেম্বরশিপ মধ্যে নেই পারিবে। তো চলন্তু টাইম ওয়েস্ট ন করি আরম্ভ করিবা। কাইনমাস্টরকু যাওয়ার পূর্বে মোর আর গোটে আনাউন্সমেন্ট দেখুন, মো চ্যানেল পাখে গোটে সবসক্রাইব পাখে গোটে জয়েন বটন আসব, তো মু বহু জলদি অনলাইন এডিটিং কোর্স আরম্ভ করা যাচ্ছি, তেমন আপনার যদি শিখিয়া পাই চাহুন, তো বহু সারা প্ল্যান আছে, যেমন মাসকু 29 টাকা, মাসকু 59 টাকা এবং মাসকু 99 টাকা, এমনি বহু সারা প্ল্যান আছে। তেমন আপনার গোটে প্ল্যান চুজ করি আপনার সেটি মেম্বরশিপ নিয়ে পারিবে। এবং মু যে ভিডিও গুড়ি শিখাইবি সেটা কেবল মো মেম্বর মানক পাই রহিব, এক্সক্লুসিভলি তাঁক পাই মু সবলে ফ্রি রহিবি, তো আপনার জয়েন করে নেবে। তো দেখুন এবে আমি কাইনমাস্টরকু যাওয়া, দেখুন কাইনমাস্টর গলা পরে এই যে প্লস চিহ্ন আছে আপনার সেই প্লস চিহ্ন তো ক্লিক করবে, এটা আপনার জানিছেন। তারপরে 16:9 এইথি আপনার ক্লিক করবে, এটা বি আপনার জানিছেন। তেমন জস্ট এটা বেসিক আপনার দেখাই দেলে, কিন্তু আমরা মেইন টপিক উপর যা, যে পেজ কু কেমন জুম করে দেখি পাই বা পড়াই পাই, যেটা কি ক্লিয়ার দেখা যাব। তো দেখুন এইটি আসিগাল মিডিয়া, দেখুন সেটা উপরে লেখা হয়েছে মিডিয়া, আমি সেই মিডিয়ায় ক্লিক করা, এবং ক্লিক করি অথবা ব্যাকগ্রাউন্ড আনবানি, আমি ব্যাকগ্রাউন্ড নবানি, ডাইরেক্ট আমার যে আমার বিষয়টি আছে সেই বিষয়টি আনবা। তো দেখুন ব্যাকগ্রাউন্ড আমি নবানি, ডাইরেক্ট যে বিষয়টি আছে বিষয়টি নবা, সে ব্যাকগ্রাউন্ড কু আমি নবানি, যেটি মার দিয়েছিল সে ব্যাকগ্রাউন্ড আপনার নেবেনি, আপনার যেটি আপনার বিষয় যে পেজটি আছে আপনার সেই বিষয়ের পেজটি আপনার আনবে বিনা ব্যাকগ্রাউন্ডে। তো দেখুন মু এটি গোটে পেজ চুজ করে নেলি, তো চুজ কলাপরে দেখুন সেটা তলে আসি যাই, দেখুন 4 সেকেন্ড ইয়া ফের 5 সেকেন্ড পাখাপাখি তলে আসি যাই, এবে তো ওকে প্রেস করেদেবি। তো দেখুন আসিগাল পরে ফটোটি দেখুন বহু ছোট দেখা হচ্ছে, লেখাগুড়ি ঠিকসে বুঝা পড়ুনি, যাহাদ্বারা কি আপনার যদি এমিতিয়া করবে কেউ বি বুঝি পারবে, তো তাকে আমি স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা, ধর মু গোটে স্ট্যাঞ্জা পড়াইবি সেইটা কেমিতে পুরো জুম করি ফুল স্ক্রিনে দেখাইবি, তারপরে আর গোটে স্ট্যাঞ্জা কেমিতে জুম করি ফুল স্ক্রিনে দেখাইবি, তো সেইটা আমি জানিবা। তো মু তারপরে ক্লিক করি, ক্লিক কলাপরে দেখুন রাইট সাইড গোটে অপশন আসছে, কোণ আমার বহু সারা অপশন আসছে, সে আসছে গোটে উপরে দেখুন যে অপশনটি আসছে, দেখুন মু যেটি মার্ক করছি আপনার সেই অপশন কু যাবে, দেখিপারলে মু যেটি মার্ক করছি সেটি করি আগে দেখুন মু যেত মিনিট পর্যন্ত সে স্ট্যান্ডার্ডটি পড়িয়া পাই চাহুছি, দেখুন তাকে মু আগুক ফরওয়ার্ড করবি, দেখুন মু যদি গোটে মিনিট যায় পড়িয়া পাই চাহুছি, তো তাকে গোটে সেই রোটি মু গোটে মিনিট পর্যন্ত নেই আসবি, তো দেখুন মু নেই আসলি, তো আপন মানে আপন টাইম সেট করি পারি, তারপরে কোণ করবে প্রথমকে যাবে এবং প্রথমকে যাই কোণ করবে, দেখুন সেই যে কর্সর বারটি আছে মু যদি মার্ক করছি, কর্সর বারটি প্রথম নেবে এবং আপনার সেই যে ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করবে, ক্লিক কলাপরে দেখুন এইটি আপনার গোটে অপশন দেখা পাই পাচ্ছি, যেটি মার্ক করছি আপন সেই অপশন কু হিঁ যাবে, সেই অপশন কু গলা পরে সে অপশন আপনার ক্লিক করবে, দেখুন ক্লিক কলাপরে কোণ হব আপন সেইটি ক্লিক কলে তাকে জুম ইন করে পারবে, যে স্ট্যান্ডার্ডটি পড়িয়া পাই চাহুন আপনার সেই পার্টিকুলার স্ট্যান্ডার্ডকে আপনার যাই পারবে। তো আপন মানে দেখুন অপশনটি কোটি অছি মনে রাখুন, তো সেইটি আপনার ক্লিক কলে দেখুন এমতি গোটে ইন্টরফেস আসবে, তো এই ইন্টরফেসে আপনার কোণ করবে প্রথমে, তো সে যে মঝি স্ক্রিনে যেটি ফটোটি অছি আপনার তাকে জুম করবে, দেখুন দুই আঙ্গুলি লগাইকি যেমন জুম করতে আপনার সেমতিকা জুম করে পারবে, তো দেখুন যে স্ট্যান্ডার্ড ধর মানে প্রথম স্ট্যান্ডার্ডে পড়িবার আছে, তাকে জুম করে পুরা স্ক্রিনে ফিট করে দেবে, যেত পর্যন্ত আমি পড়িয়া পাই চাহুন ফিট করেদেলে, এবে দেখুন
ଏବେ ଦେଖନ୍ତୁ ଆମର ସେଠି ଗୋଟେ ଇକ୍ୱାଲ ଚିହ୍ନ ଅଛି, ଗୋଟେ ହେଉଛି ପ୍ରଥମଟା ଯେଉଁଟା ଦେଇଛି ଦେଖନ୍ତୁ ସେଇଟା ହେଉଛି ଷ୍ଟାର୍ଟ ପୋଜିସନ୍ ଏବଂ ତଳଟା ଯେଉଁଟା ଦେଉଛି ଏଣ୍ଡ ପୋଜିସନ୍। ଆପଣ ଯଦି ସେ ଇକ୍ୱାଲରେ କ୍ଲିକ୍ କରିବେ ତାହେଲେ କ'ଣ ହେବ ନା ଷ୍ଟାର୍ଟ ପୋଜିସନ୍ ଯେମିତି ଜୁମ୍ ଥିବ ଏଣ୍ଡ ପୋଜିସନ୍ ବି ସେମିତି ଜୁମ୍ ଥିବ। ଆପଣ ଯଦି ଇକ୍ୱାଲରେ କ୍ଲିକ୍ ନ କରିବେ ତ ସେଇଟା ଧୀରେ 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 ଜୁମ୍ ଆଉଟ୍ ହେଇକି ପଳେଇବ। ତ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଜୁମ୍ ପ୍ରଥମେ ସେଇଟା ଦେଲିନି, ଇକ୍ୱାଲ ଦେଲିନି, ତ ଦେଖନ୍ତୁ କେମିତି ହେଉଛି। ଦେଖନ୍ତୁ ଧୀରେ ଧୀରେ ସେଇଟା ଜୁମ୍ ଆଉଟ୍ ହେଉଛି, ଯେତେବେଳେ ଜୁମ୍ ଇନ୍ ହେଇକି ଥିଲା କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଧୀରେ 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 କରିକି ଭିଡ଼ିଓଟି ଚାଲୁଛି ତ ଜୁମ୍ ଆଉଟ୍ ହେଇକି ଚାଲିଛି। ଦେଖନ୍ତୁ ଧୀରେ 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 ଛୋଟ ହେଇ ଯାଉଛି ଏବଂ ଯେତେବେଳେ ଶେଷ ସେଇଟା ପହଞ୍ଚିବ ଗୋଟେ ମିନିଟ୍ ପରେ ତ ସେଇଟା ପୁରା ହିଁ ଯେମିତି ଥିଲା ସେମିତିକା ହିଁ ପହଞ୍ଚିବ। ଦେଖନ୍ତୁ ପୁରା ଛୋଟ 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 ହେଇକି ଜୁମ୍ ଆଉଟ୍ ହେଇଯିବ। ତେଣୁ ଆପଣଙ୍କୁ ଏଇଟା ଫାଇଦା ଦେବନି। କ'ଣ ପାଇଁ ଫାଇଦା ଦେବନି ନା ଆପଣ ଯଦି ପ୍ରଥମେ ଜୁମ୍ ଇନ୍ କରି ପଢ଼ିବାକୁ ପାଇଁ ଚାହୁଁଥିବେ ଏବଂ ଆପଣଙ୍କ ଟାଇମ୍ ଆସିଲା ପରେ ସେଇଟା ଧୀରେ 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 ଏମିତି ଜୁମ୍ ଆଉଟ୍ ହେଇକି ପଳେଇବ। ତେଣୁ ଆପଣମାନେ କରିବେ କ'ଣ, ଆପଣମାନେ ପୁଣି ପ୍ରଥମକୁ ଯିବେ। ପ୍ରଥମକୁ ଗଲା ପରେ ଦେଖନ୍ତୁ ଆମର ସେଇଠି କ୍ଲିକ୍ କରିବେ, କ୍ଲିକ୍ କରିସାରିଲା ପରେ ଆପଣମାନେ ପୁଣି ସେମିତିଆ ଗୋଟେ ଅପସନ୍ ପାଇବେ, ଏଇଠି ଯେଉଁ ଦେଖାଯାଉଛି ଷ୍ଟାର୍ଟ ପୋଜିସନ୍ ଆଉ ଏଣ୍ଡ ପୋଜିସନ୍ ଲେଖା ହେଇଛି ନା, ଗୋଟେ ଲେଖା ଷ୍ଟାର୍ଟ ଆଉ ଗୋଟେ ଏଣ୍ଡ, ତାକୁ ଇକ୍ୱାଲ କରିଦେବେ ମାନେ ଷ୍ଟାର୍ଟରେ ଯେମିତିଆ ଥିବ ଏଣ୍ଡ ପର୍ଯ୍ୟନ୍ତ ବି ସେମିତିଆ ରହିବ। ସେ ଇକ୍ୱାଲ ବଟନ୍ ଆପଣ କ୍ଲିକ୍ କରିବେ, କ୍ଲିକ୍ କରି ଓକେ ପ୍ରେସ୍ କରିଦେବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଇକ୍ୱାଲ ବଟନ୍ କ୍ଲିକ୍ କରିଦେଲି, କ୍ଲିକ୍ କଲା ପରେ ଆପଣ ସେଠି ଓକେ ପ୍ରେସ୍ କରିଦେବେ, ଯେଉଁ ଠିକ୍ ଚିହ୍ନ ଅଛି ଆପଣ ସେଇ ଠିକ୍ ଚିହ୍ନରେ ପ୍ରେସ୍ କରିଦେବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଠିକ୍ ଚିହ୍ନ ପ୍ରେସ୍ କରିଦେଲି, ଏବେ ଆମେ ପ୍ଲେ କରୁଛେ। ଦେଖନ୍ତୁ ଆଉ ଜୁମ୍ ଆଉଟ୍ ହେଉଛି କି, ଆଉ ଜୁମ୍ ଆଉଟ୍ ହେବ ନାହିଁ। ଆପଣ ଯେତେ ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏଇଟାକୁ ରଖିଛନ୍ତି, ଆମର ଗୋଟେ ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଟାଇମ୍ ସେଟ୍ କରିଛନ୍ତି, ତେଣୁ ଗୋଟେ ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ହିଁ ଆପଣଙ୍କୁ ଏଇଟା ଶୋ କରିବ, ଟୋଟାଲି ଜୁମ୍ ଆଉଟ୍ ହେବ ନାହିଁ। ତ ଦେଖନ୍ତୁ ଆପଣ ଏମିତିଆ କରି ପଢ଼ିପାରିବେ, ଏଇଟା ଗୋଟେ ମିନିଟ୍ ପଢ଼େଇଲେ ଆମର ଏମିତିକା ପୁରା ଜୁମ୍ ଇନ୍ ହେଇକି ରହିଲା, ଏଇଟା ଗୋଟେ ମିନିଟ୍ ପଢ଼ି ସାରିଲା ପରେ ପୁଣି ଆଉ ଗୋଟେ ଯେଉଁ ଷ୍ଟ୍ରାଞ୍ଜାକୁ ଯିବେ ପୁଣି ଆଉ ଗୋଟେ ସେଠି ଏଡ୍ କରିବେ। ତ ସେଇଟା ମୁଁ ଦେଖାଇବି କେମିତି ଆପଣ ଏଡ୍ କରିବେ। ତ ଏଇଠି ତ ଆମେ ଜାଣିପାରିଲେ କେମିତି ଜୁମ୍ ଇନ୍ କରିକି ଆମେ ପାଠ ପଢ଼ିପାରିବା। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଆମେ ତାପରେ ଭଏସ୍ ଦେବା, ଆମେ ତ ଏଠି ସେଟ୍ କରିଦେଲେ ପିକ୍ଚର, ତାପରେ ଆମେ ସେ ଭଏସ୍ ଯେଉଁଠି ଲେଖା ହେଇଛି ଆମେ ସେ ଭଏସ୍ରେ କ୍ଲିକ୍ କରିବା ଏବଂ ଭଏସ୍ରେ କ୍ଲିକ୍ କରି କ'ଣ କରିବା, ପ୍ରଥମେ ଭଏସ୍ ଦେଇଦେବା। ଭଏସ୍ ଦେଇସାରିଲା ପରେ ଆମେ ଶିଖିବା ପୁଣି କ'ଣ, ଯେ ଆମେ ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ଦେଇକି ମାନେ ଅଣ୍ଡରଲାଇନ୍ ଦେଇକି କେମିତିକା ଆମେ ପଢ଼ିପାରିବା, ଯେ ଆମେ ଭଏସ୍ ବି ଚାଲୁଥିବ ତା ସହ ଅଣ୍ଡରଲାଇନ୍ ବି ଚାଲୁଥିବ, ଯାହାଦ୍ୱାରା ପିଲାମାନେ ବୁଝିପାରିବେ। ତ ଭଏସ୍ରେ ମୁଁ କ୍ଲିକ୍ କଲି, ପ୍ରଥମେ ଆଗ ମୁଁ ଭଏସ୍ ଦେବି। ତ ଭଏସ୍ରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ତ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି, ଷ୍ଟାର୍ଟ ବଟନ୍ କ୍ଲିକ୍ କଲେ ଭଏସ୍ଟି ରେକର୍ଡ଼ ହେବା ଷ୍ଟାର୍ଟ ହେବ। ତେଣୁ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଷ୍ଟାର୍ଟ ବଟନ୍ କ୍ଲିକ୍ କରିଛି ଏବଂ ଭଏସ୍ଟି କେମିତିଆ ଦେଖନ୍ତୁ ରେକର୍ଡ଼ ହେବା ଷ୍ଟାର୍ଟ ହେଇଛି। ତ ଦେଖନ୍ତୁ ଏହିପରି ଭାବେ ରେକର୍ଡ଼ିଂ ହେବ, ପୁଣି ଯେତେବେଳେ ଆପଣ ଷ୍ଟପ୍ ବଟନ୍ରେ କ୍ଲିକ୍ କରିବେ ସେ ଭଏସ୍ଟି ଷ୍ଟପ୍ ହେଇଯିବ। ତେଣୁ ଷ୍ଟାର୍ଟ ଆପଣ କଲେ ଷ୍ଟାର୍ଟ ହେବ, ଷ୍ଟପ୍ କଲେ ଷ୍ଟପ୍ ହେବ। ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଆମର ଷ୍ଟପ୍ ହେଇଗଲା ଏବଂ ଆପଣମାନେ ଭଏସ୍ ଦେଇସାରିଲା ପରେ ଦେଖନ୍ତୁ ପ୍ରଥମେ କର୍ସର୍ଟି ଆଣିଲି, ତାପରେ ଏଇଠି ଯେଉଁ ଲେୟାର୍କୁ ଯାଇକି ଲେଖା ହେଇଛି ଦେଖନ୍ତୁ ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ, ଯେଉଁଠି ଲେଖା ହେଇଛି ଲେୟାର୍କୁ ଯେଉଁ ଗଲା ପରେ ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଗୋଟେ ଜାଗାରେ ଲେଖା ହେଇଛି ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ବୋଲି ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ। ସେ ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂକୁ ଆପଣ ଯିବେ, ତ ଯେଉଁଠି ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ଆପଣ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ସେଇଠି ମୁଁ ଯେଉଁଠୁ ୟେଲୋ ମାର୍କ କରିଛି ସେଠି କର୍ସର୍ଟ ରଖିବେ। ତ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ଅପସନ୍ ଆସିଗଲା, ପ୍ରଥମେ ଆସି ପେନସିଲ୍ ଚିହ୍ନ ଦେଖନ୍ତୁ, ସେ ପେନସିଲ୍ ଚିହ୍ନରେ ଆପଣ କ୍ଲିକ୍ କରିବେ। କ୍ଲିକ୍ କରିସାରି ଅଲରେଡ଼ି ସେଇଟା ପେନସିଲ୍ ଚିହ୍ନ ହେଇକି ଥିବ, ତେଣୁ ଆପଣ କିଛି କରିବା ଦରକାର ନାହିଁ। ଏବଂ ତା ପାଖରେ ଯେଉଁ କଲର୍ ବଟନ୍ ଅଛି ଆପଣ ସେଠି କଲର୍ ମଧ୍ୟ ଚୁଜ୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ ଆପଣ କେଉଁ କଲର୍ରେ ଆପଣ ଅଣ୍ଡରଲାଇନ୍ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି। ତ କରିସାରିଲା ପରେ ଆପଣ କ'ଣ କରିବେ, ଆପଣ ଯେଉଁଠି ବି ଏମିତି ଗାର ମାରିବେ ତ ସେଇଠି ସ୍କ୍ରିନ୍ରେ ଗାର ହେଇଯିବ। ତ ଆପଣ ଯେଉଁଠି ଗାର ମାରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ବା ଠିକ୍ ଚିହ୍ନ ମାରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣ ସେମିତିକା ମାନେ ଗେଷ୍ଟର୍ କଲେ ସେଇଟା ସେମିତିକା ହେଇଯିବ, କିଛି ବି ଅସୁବିଧା ନାହିଁ। ତ ଦେଖନ୍ତୁ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଗୋଟେ ଅଣ୍ଡରଲାଇନ୍ କରୁଛି, ଆମର ଗୋଟେ ସର୍କଲ୍ କରୁଛି ଟିକି ଟିକି ଜାଗାରେ। ଦେଖନ୍ତୁ ଟିକି ଟିକି ଜାଗାରେ କରି ଗୋଟେ ତୀର ଚିହ୍ନ ଦେଲି ସର୍କଲ୍ କରିକି ଆରାମସେ ହେଇଗଲା। ତ ମୁଁ ସେଇଠି ଏବେ ଟିକି ଟିକି କହିବି, ତ ମୁଁ ସେଇଠି ଟିକି ଟିକି ସର୍କୁଲାର ଦେଇଦେବି। ତାପରେ ଦେଖନ୍ତୁ ମୁଁ କର୍ସର୍ଟିକୁ ଆଗକୁ ଆଣିଲି, ଦେଖନ୍ତୁ ଭଲ ଭାବେ ଟିକେ ଦେଖନ୍ତୁ ଯେ କର୍ସର୍ଟି ମୁଁ ଆଗକୁ ଆଣିଲି। ଏବେ ମୁଁ ପ୍ରଥମ ଲାଇନ୍ଟି ପଢ଼େଇବି, ତେଣୁ ମୁଁ କ'ଣ କରିବି ପୁଣି ଲେୟାର୍କୁ ଯାଇକି ଆମର ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂକୁ ଯିବି। ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂକୁ ଗଲା ପରେ ପୁଣି ସେ ଯେଉଁ ଆମର ଟିକି ଟିକି ଟପ୍ ଅପ୍, ଏଠି ମୁଁ ଗୋଟେ କଲର୍ ଚେଞ୍ଜ କରିଦେଉଛି, କଲର୍ ଚେଞ୍ଜ କରିଛି। ଦେଖନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ଟିକି ଟିକି ଟପା ପାଣିରେ ଅଛି, ମୁଁ ସେଇଠି ଗାର ମାରି ମାରି ଯିବି। ଯେମିତି ଆପଣ ଗାର ମାରନ୍ତି ଖାତାରେ ସେମିତି ଆପଣ ସ୍କ୍ରିନ୍ରେ ବି ଗାର ମାରିପାରିବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ କେମିତି ଗାର ମାରୁଛି, ଦେଖନ୍ତୁ ଆପଣ ବି ଏମିତିକା ମାରିପାରିବେ ବା ତା ପାଖରେ ଥିବା ଠିକ୍ ଚିହ୍ନ ବି ମାରିପାରିବେ। ଆପଣ ଯାହା ଚାହିଁଲେ ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ମଧ୍ୟ କରିପାରିବେ ଏବଂ ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂକୁ ଯେଉଁଠି ଯେଉଁଠି ରଖିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ସେଇଠି ସେଇଠି କର୍ସର୍ ନେଇକି ତାପରେ ଆପଣ ଲେୟାର୍କୁ ଯାଇକି ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂକୁ ଯିବେ। ତ ଦେଖନ୍ତୁ ଏଠି ଆପଣ ଗାର ଆସିଗଲା, ପୁଣି ସେଟା ସରିଗଲା, ପୁଣି ଏଇଠି ଆପଣ ରଖିବେ, ଏଠି ରଖି ପୁଣି ଆପଣ ଲେୟାର୍କୁ ଯିବେ। ଆପଣ ଯଦି ଏଠି ପୁଣି ଅଣ୍ଡରଲାଇନ୍ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ତ ପୁଣି ଲେୟାର୍କୁ ଯାଇକି ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂକୁ ଯିବେ। ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ଗଲା ପରେ ଦେଖନ୍ତୁ ପୁଣି ଆମର ଏଠି ଆଉ ଗୋଟେ ଜାଗାରେ ଆପଣ ଗାର ଦେବେ। ଦେଖନ୍ତୁ ତା ସେକେଣ୍ଡ ଲାଇନ୍ରେ ମୁଁ କେମିତିକା ଗାର ଦେବି, ତ ଆପଣ ପଢ଼ି ଚାଲିଥିବେ ତା ସହ ଏମିତି ଗାର ମଧ୍ୟ ଦେଇ ଚାଲିଥିବେ। କିନ୍ତୁ ଆଗରୁ ରେକର୍ଡ଼ ଭଏସ୍ଟା ରେକର୍ଡ଼ କରିଦେଇଥିବେ, ଯାହାଦ୍ୱାରା କେଉଁଠି କେଉଁଠି ଗାର ଦିଆଯିବ ଆପଣ ଜାଣିପାରିବେ। ଭଏସ୍ଟା ରେକର୍ଡ଼ କରିଥିଲେ ଆପଣ କେଉଁଠି କ'ଣ କହୁଛନ୍ତି ସେଇ ଅନୁସାରେ ଆପଣ ଗାର ଦେବେ। ତ ଦେଖନ୍ତୁ ତାପରେ ଆମର ଅଛି ରବର ଚିହ୍ନ, ତଳକୁ ଜଷ୍ଟ ରବର ଚିହ୍ନ କ୍ଲିକ୍ କରିକି ଆପଣ କ'ଣ କରିବେ ଏଇ ଜିନିଷ ଗୁଡ଼ିକୁ ଆପଣ ଏମିତି ସ୍କ୍ରିନ୍ରେ ଲିଭେଇ ମଧ୍ୟ ପାରିବେ।
ତ ଆପଣ ଲିଭେଇ ପାରିବେ ଯଦି ଭୁଲ ଥିବ ଏବଂ ଆପଣ ଦେଇପାରିବେ, ତେଣୁ ପୁଣି ମୁଁ ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ବୋଲି ଦେଖନ୍ତୁ ପୁଣି ମୁଁ ଯାହା ଚାହିଁବି ଏଠି କରିପାରିବି। ଦେଖନ୍ତୁ ଆପଣ ଠିକ ଚିହ୍ନ ଦେଇପାରିବେ, ସର୍କଲ୍ କରିପାରିବେ, ଆପଣ ଗାର ମାରିପାରିବେ, ବହୁତ ସାରା ଜିନିଷ ଏଠି କରିପାରିବେ। ଦେଖନ୍ତୁ ତେଣୁ ଆପଣମାନେ ଆପଣମାନଙ୍କ ଇଚ୍ଛା ଅନୁସାରେ ବା ଆପଣଙ୍କର ଲେସନ୍ ପ୍ଲାନ୍ ରିକ୍ୱାର୍ଡ଼ ଅନୁସାରେ ଆପଣ ଏମିତିଆ କରିପାରିବେ। ଏବଂ ତା ତଳେ ଯେଉଁ ରବର ଚିହ୍ନ ଅଛି ଦେଖନ୍ତୁ, ତାକୁ ଧରିକି ଆପଣ ଏମିତିଆ ଦେଖନ୍ତୁ ଯେମିତି ମୁଁ ଲିଭଉଛି, ଆପଣ ଏଠି ଲିଭେଇ ମଧ୍ୟ ପାରିବେ। ତ ଦେଖନ୍ତୁ କେମିତିଆ ଭଲ ଭାବେ ଲିଭିଗଲା। ତ ଆପଣମାନେ ଏଠି ତ ବୁଝିପାରିଥିବେ ଯେ କେମିତିଆ କ'ଣ ହେଉଛି ଆମର ଜୁମ୍ କରି କେମିତିଆ। ତ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ମୁଁ ଯେଉଁଠି କର୍ସର ରଖିଛି, ତ ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଆମର ପଡ଼ା ଧରିଗଲା। ପୁଣି ଯେଉଁଠୁ ପଡ଼ା ଧରିବ ଆପଣ ପୁଣି ତା'ପରେ ମିଡ଼ିଆରେ କ୍ଲିକ୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଯେଉଁଠି ମାରିଦେଇଛି, ଆପଣ ସେଠି ମିଡ଼ିଆ କ୍ଲିକ୍ କରିବେ, କାହିଁକିନା ଏଇ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ଟି ସରିଯିବ ଆମର ଏତିକିବେଳେ। ତ ପୁଣି ଆପଣ ମିଡ଼ିଆକୁ ଯିବେ, ମିଡ଼ିଆକୁ ଯାଇକି ଆପଣ କ'ଣ କରିବେ ନା ଆପଣ ଆଉ ଗୋଟେ ଫାଇଲ୍ ଚୁଜ୍ କରିବେ, ମାନେ ଆଉ ଗୋଟେ ଫଟୋ ଚୁଜ୍ କରିବେ। ତ ତାର ଯେଉଁ ତଳ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ଟା ଥିଲା ସେଇ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼କୁ ଆପଣ ଆଣିବା ପାଇଁ ଚାହିଁବେ, ତେଣୁ କ'ଣ କରିବେ ସେଇ ପିକ୍ଚର୍ଟି, ସେଇ ପିକ୍ଚର୍ଟି ଯେଉଁଟା ପୁରା ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ ଯେଉଁଥିରେ ଅଛି ସେଇ ପିକ୍ଚର୍ଟି ଆପଣ ଚୁଜ୍ କରିବେ। ସେଇ ପିକ୍ଚର୍ଟି ଚୁଜ୍ କରିକି ଆପଣ ଏଠିକି ଆଣିବେ। ତ ଦେଖନ୍ତୁ ମୋର ସେଇ ପିକ୍ଚର୍ଟି ମୁଁ ଏଠି ଚୁଜ୍ କରିଦେଉଛି, ଏବଂ ଚୁଜ୍ କରିସାରିଲା ପରେ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଏଠି ନେଇ ଆସିଲି। ନେଇ ଆସିଲା ପରେ ଦେଖନ୍ତୁ ଏଇଟାକୁ ମୁଁ ପୁଣି ଯେତିକି ତଳ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼କୁ ମୋତେ ଯେତିକି ଟାଇମ୍ ଲାଗିବ ମୁଁ ସେତିକି ପର୍ଯ୍ୟନ୍ତ ରଖିଦେବି। ପୁଣି ଆଉ ଗୋଟେ ମିନିଟ୍ ଦେଢ଼ ମିନିଟ୍ ଆପଣ ବଢ଼େଇ ପାରିବେ, ସେମିତି ସେମ୍ ୱେରେ ତାପରେ ତାକୁ ଓକେରେ କ୍ଲିକ୍ କରିପାରିବେ। ତ ଦେଖନ୍ତୁ ମୁଁ ପ୍ରଥମେ ଦେଖନ୍ତୁ ଆମର ଯେଉଁ ସେକେଣ୍ଡ ପିକ୍ଚର୍ଟି ଆଣିଲେ ତାର ପ୍ରଥମ ମୁଁ କର୍ସର ନେଇ ଆସିଲି। ଆପଣ ସେଇ ଅପସନ୍କୁ ଆପଣ ଯିବେ, ଅପସନ୍କୁ ଯାଇସାରିଲା ପରେ ଆପଣ ଯେତିକି ଜୁମ୍ ଦରକାର ଆପଣ ସେତିକି ତାକୁ ଜୁମ୍ କରିପାରିବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ କେମିତି ଜୁମ୍ କଲି, ଏଇଟା ପ୍ରଥମ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ ଯାଇଛି, ମୁଁ ଏଥର ଆମର ସେକେଣ୍ଡ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ ଯେଉଁଟା ଅଛି ସେଇଟାକୁ ଜୁମ୍ କରିବି। ଦେଖନ୍ତୁ କେମିତି ଭାବରେ ବହୁତ ବଢ଼ିଆ ସେ ଆପଣ ଏଠି ଦେଖିପାରିବେ। ତ ମୋର ଏତିକି ଦରକାର ଏବେ, ତ ମୁଁ ଏତିକି ଦରକାର, ତ ମୁଁ ଏତେ ତ ଦରକାର ନାହିଁ, ଏତିକି ଦରକାର ବାସ୍। ତ ମୁଁ ସେଠି କ'ଣ କରିବି, ଇକ୍ୱାଲରେ କ୍ଲିକ୍ କରିବି, ଯାହାଦ୍ୱାରା କି ଯେମିତି ଜୁମ୍ ଇନ୍ ପ୍ରଥମରୁ ଅଛି ସେମିତି ଏଣ୍ଡ ଯାଏ ଜୁମ୍ ଇନ୍ ହେଇକି ରହିବ। ତ ମୁଁ ସେଠି ଇକ୍ୱାଲରେ କ୍ଲିକ୍ କରିକି ଓକେ ପ୍ରେସ୍ କରିବି। ତ ଆପଣମାନେ ଜାଣିସାରିଛନ୍ତି କେମିତି ଜୁମ୍ ଇନ୍ ହେବ। ଦେଖନ୍ତୁ ଇକ୍ୱାଲରେ କ୍ଲିକ୍ କଲି, ତାପରେ ମୁଁ ସେଠି କ୍ଲିକ୍ କଲି। ଦେଖନ୍ତୁ ଏବେ ମୁଁ ପ୍ଲେ କରିବି, ପ୍ଲେ କଲେ କ'ଣ ହେବ ଆମର ପୁଣି ଠିକ୍ସେ ସେଇଟା ଆମର ଯେତିକି ଜୁମ୍ ଇନ୍ କରିଛନ୍ତି ସେତିକି ଜୁମ୍ ଇନ୍ ଅନୁସାରେ ଚାଲିବ। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଏଠି ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ଅପସନ୍ ଅଛି, ଲେୟାରରେ ଯାଇକି ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ଅପସନ୍କୁ ଆପଣ ଯିବେ। ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ଯାଇକି ଆପଣ ଏମିତି ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ଦେଇପାରିବେ, ମୁଁ ଯେମିତି ଆପଣ ଶିଖେଇଥିଲି। ଦେଖନ୍ତୁ ଏମିତିଆ ପ୍ରକାର ଆପଣ ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ସବୁ ଦେଇପାରିବେ ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ ଯାଇକି। ଏବଂ ତା ତଳେ ଅଛି ରବର ଚିହ୍ନ, ଆପଣ ଜାଣିଛନ୍ତି ରବର ଚିହ୍ନକୁ ଯାଇକି ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ ଏମିତିଆ କେମିତିଆ ଲିଭେଇ ପାରିବେ। ତ ଭଲ ଭାବରେ ଶିଖିପାରିଥିବେ ଯେ ପେଜ୍ ଟୁ ପେଜ୍ କେମିତି ଜୁମ୍ ଇନ୍ କରିକି ଆପଣ ପାଠ ପଢ଼ିପାରିବେ, ଯାହାଦ୍ୱାରା କି ଲେଖାଟି ସମସ୍ତଙ୍କୁ ଭଲ ଭାବେ ଡିସପ୍ଲେ ହେବ। ଆପଣ ଯେଉଁ ପର୍ଟିକୁଲାର ଲେଖାଟି ଆପଣ ପଢ଼ୁଛନ୍ତି ସେଇ ପର୍ଟିକୁଲାର ଲେଖାଟି ଆପଣ କେମିତିଆ ଲୋକମାନଙ୍କୁ ଡିସପ୍ଲେ କରାଇପାରିବେ। ଦେଖନ୍ତୁ ଆମର ଜୁମ୍ ଇନ୍ ଜୁମ୍ ଆଉଟ୍ ଆମେ ଶିଖିଗଲେ, ଏବଂ ଆମର ହ୍ୟାଣ୍ଡ ରାଇଟିଂ କେମିତି ଦିଆଯାଉଛି ଆମେ ଶିଖିଗଲେ। ତ ଆପଣ ଏବେ କ'ଣ କରିବେ, ସରିଲା ପରେ ଆପଣ ଯେଉଁ ସେୟାର ବଟନ୍ ଅଛି ସେୟାର ବଟନ୍ କ୍ଲିକ୍ କରିବେ, ଯେଉଁଠି ମାର୍କ ଦେଇ ସେୟାର ବଟନ୍ କ୍ଲିକ୍ କଲେ ଆପଣ ଏଠି ଯେଉଁ ଏକ୍ସପୋର୍ଟ ଲେଖା ହେଇଛି ଆପଣ ସେମିତି ଏକ୍ସପୋର୍ଟ କରିପାରିବେ। ତ ଆଜିକାର ଭିଡ଼ିଓଟି ଆପଣ କେମିତି ଲାଗିଲା ନିହାତି ଜଣାଇବେ, ଏବଂ ଯଦି କିଛି ଡାଉଟ୍ ରହିଯାଇଥାଏ ପୁଣି ମୋତେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ପଚାରିବେ। ଧନ୍ୟବାଦ। ଆଶା କରୁଛି ମୋ ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗିଥିବ, ଏବଂ ଆପଣମାନେ ବୁଝିପାରିଥିବେ ଯେ କେମିତି ଜୁମ୍ କରିକି ଆମେ ପଢ଼ା ମାନେ ପଢ଼େଇ ପାରିବା, ଏବଂ କେମିତି ଅଣ୍ଡରଲାଇନ୍ ଦେଇକି ମାନେ ପିଲାମାନଙ୍କୁ ବା ଭିୟର୍ସ ମାନଙ୍କୁ ଆମେ ବୁଝେଇ ପାରିବା। ତ ପୁଣି ଦେଖା ହେବ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ ପୁଣି ଆଉ ଗୋଟେ କିଛି ନୂଆ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ କଥା ସହିତ। ସେଥିପାଇଁ ରହୁଛି, ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ହିନ୍ଦ।